أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعد সম্মানিত বোন জানতে চেয়েছেন যে কোন যুবক যুবতী ছেলে মেয়ে উভয় প্রেমে আসক্ত হয়ে অবশেষে তারা জিনা তথা ফাইসা কাজে লিপ্ত হলো, অতপর তওবা না করে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে কি এই বিয়েটি শুদ্ধ হিসাবে গণ্য করা হবে? আকুলু বিল্লাহি তৌফিক। জিনা এটি হচ্ছে একটি কবিরা গুনাহ এবং ব্যাপক আকারে যখন এই ফাইসা কাজ কোনো জনপদে কোনো এলাকায় কোনো দেশে ছড়িয়ে পড়ে তখন আল্লাহর পক্ষ থেকে এই অপরাধের দরুণে আসমানি বালা জমিনি বালা একের পর এক অত্র জনপদে এলাকায় বা দেশে আপতিত হতে থাকে এবং যতই চেষ্টা করুক দেশকে উন্নতির চরম সীমায় পৌঁছানোর জন্য যত সাধনাই করুক যতক্ষণ পর্যন্ত এই জিনার মতন ফাইসা কাজ এটা রোধ করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা সাকসেসফুল হতে এই ক্ষেত্রে পারবে না। আর এটি শতসিদ্ধ কথা, আল্লাহ এবং তদীয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাবলী কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে এর মাধ্যমে কিন্তু ব্যক্তি কখনো কল্যাণ লাভ করতে পারে না, এতে অকল্যাণই নিহিত রয়েছে। আর এই কারণেই আল্লাহ এটিকে হারাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষায় এটা নিষিদ্ধ করেছেন। এই অবৈধ মিলামেশার দরুণে এইডস নামক মহারোগে আজকে মানুষ আক্রান্ত হচ্ছে, যেই রোগের এখন পর্যন্ত যত উপযুক্ত ট্রিটমেন্ট বের হয় নাই। সুতরাং এই পাপ থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা জিনা করার তো দূরে কথা, জিনার নিকটবর্তী হতেও তিনি নিষেধ করেছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার নিকটবর্তী হইও না, নিশ্চয় এটি হচ্ছে একটি ফাইসা, এটি হচ্ছে অশ্লীল কাজ। জিনা সংগঠিত হওয়ার জন্য এর পূর্বে যে সমস্ত উপকরণ বা মাধ্যম রয়েছে সেগুলো কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। চোখের জেনা এটা হচ্ছে, কেউ যদি কোনো বেগানা মহিলাকে খারাপ দৃষ্টিতে দেখে অথবা বেগানা কোনো নারী যদি কোনো পুরুষকে পুরুষের প্রতি খারাপ দৃষ্টিতে তাকায় এটি হচ্ছে জিনা। এরপরে মুখের জিনা, যদি মানে বিবাহর আগে যুবক যুবতীরা যদি প্রেম বিনিময় করে তাহলে এটি হচ্ছে জবানের জেনা, এরপরে হাতের জেনা, এরপরে পায়ের জেনা, এরপরে কানের জেনা, এইগুলো কিন্তু এই বিবাহ বহির্ভূত যে সমস্ত নারী পুরুষের মধ্যে প্রেম বিনিময় হয় তার দ্বারা কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা জিনা সংগঠিত হয়। কোনো ব্যক্তি তথা কোনো পুরুষ মহিলার দ্বারা যদি জিনার মতন মহাকাশ মহাপাপ সংগঠিত হয়ে যায় তাদের উচিত সাথে সাথে তওবা করা। আর জিনা কাবীরাতুন মিন আশবাইয দুনুব আল্লাতি তুজিবু তওবা ওয়াল ইস্তিগফার, এর কারণে আমাদের উচিত যারা এই কাজ করবে তাদের কালক্ষেপণ না করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাপিত হয়ে তওবা করা। কিন্তু যদি ছেলে মেয়ে বা পুরুষ মহিলা এই অবৈধ কাজে লিপ্ত হয়ে যায় অতপর উভয় যদি শরীয়ত সম্মত পন্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে তাদের এই বিয়েটা শুদ্ধ হবে কি হবে না, এই ব্যাপারে
অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন, যেটাকে বলা হয় জামাহিরুল উলামা, তারা বলেছেন যে এটা জায়েজ আছে, বিয়ে বৈধ হয়ে যাবে যদি শরীয়তের পন্থায় বিবাহ হয়ে থাকে। শরীয়তের পন্থা বলতে এখানে অবশ্যই মেয়ের অভিভাবকের অনুমতি লাগবে। এক কথায় বিয়েটা শুদ্ধ হওয়ার জন্য পাঁচজন ব্যক্তির উপস্থিতি এবং আরেকটা বিষয় জরুরি, তা হচ্ছে এই মহরানা। পাঁচজন ব্যক্তি হচ্ছে মেয়ের অভিভাবক, এরপরে হচ্ছে দুইজন সাক্ষী, এই তিনজন বর কোন। এই পাঁচজন ব্যক্তির উপস্থিতি যদি কোনো বিয়েতে থাকে, আর ষষ্ঠ নম্বর হচ্ছে মহরানা, তাহলে কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে বিয়েটা বৈধ। এরপরে অলিমা করা, এরপরে অন্য অন্য লোকদেরকে এইটা মানে জানানো, সেটি হচ্ছে সুন্নাত। কিন্তু জিনা করলো অথবা ঘরোয়া পরিবেশে, যেটা কোর্ট ম্যারেজ বলা হয়, অথবা কোনো কাজের কাছে যায় একটা মানে এই অপরিচিত মিথ্যার আশ্রয় নিয়ে একজন ব্যক্তিকে ওলি নিযুক্ত করে যে সমস্ত বিয়ে সংগঠিত হচ্ছে, অভিভাবকের অনুমতি ছাড়া এই বিয়ে কিন্তু বাতিল বাতিল হিসাবে গণ্য করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক আয়াতে এই বিয়েতে বাতিল হিসাবে আখ্যা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমরাআ নাকাহাত বিগাইরি ইজনে মাওয়ালিহা ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল। তিনবার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করে বলেছেন যে কোনো মেয়ে যদি কোনো অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে এই বিয়েটা বাতিল বাতিল বাতিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা নিকাহা ইল্লা বি ওলি ওয়া শাহিদাই, যে একজন অভিভাবক এবং দুইজন সাক্ষীর উপস্থিতি ছাড়া কোনো বিয়ে হবে না। এই ক্ষেত্রে কিন্তু মহিলা মহিলাকে বিয়ে সংগঠিত করাতে পারবে না, এবং কোনো নারী নিজেও কোনো ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। রাসূল সাহেব বলেছেন, লা তুজাউউজুল মারআতুল মারআ ওয়ালা তুজাউউজুল মারআতু নাফসাহা, কোনো নারী অপর কোনো নারীকে বিবাহ দিতে পারবে না, এবং কোনো নারী নিজেকেও অন্য কোনো ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবে না। এটি হচ্ছে সুনান ইবনে মাজাহ এসেছে, ও সাহাহাহু শেখ নাসিরুদ্দিন আলবানী, শেখ নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে সহি আখ্যা দিয়েছেন। সুতরাং নিশ্চয়ই তওবা করাটা ভালো, তওবা করাটা ভালো, আর তওবা যদি করে নেয় তাহলে কিন্তু, আর যদি এটা গোপন রাখে, খালেস দিলে যদি তওবা নাসুহা করে, আর যদি ছেলে মেয়ে উভয়টা যদি ফাইসা কাজটা প্রসার না করে যদি গোপনে রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই ওয়াদা এসেছে খালেজ দিলে তওবা করলে আল্লাহ মাফ করবে। যেমন সুরা ফুরকানের 68 নম্বর আয়াত থেকে 70 নম্বর আয়াত পড়লে কিন্তু এটা পাওয়া যায়, আল্লাহ বলছেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইয়ুদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরার রাহিমা। এইখানে কিন্তু আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলছেন যে যারা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করে, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে এবং যারা জিনা করে, এর দরুণে সে মহা পাপ করলো, কিন্তু ইল্লা মান তাব, যে ব্যক্তি খালেজ দিয়ে এই পাপগুলো করার পর তওবা করবে, ওয়া আমানা এবং আল্লাহর প্রতি ইমান আনবে, ওয়া আমিলা সালিহা এবং নেক আমল কন্টিনিউ করতে থাকবে, তাহলে তওবা করার দরুণে, আল্লাহর উপর ইমান আনার দরুণে এবং ভালো আমল করার দরুণে, ওই যে জিনা যদি কোনো ব্যক্তি করে, শিরিক যদি করে, অন্যায়ভাবে কাউকে হত্যা করে, আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের এই পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকির দ্বারা এটা মিটিয়ে দিবেন বা পরিবর্তন করে দিবেন। এছাড়াও আল্লাহ বলছেন, ওয়া ইন্নী লাগফারুল লিমান তাব
ওয়ামানা ওয়ামিলা সলিহা সুম্মাহতাদা, সূরা তহা 82 নম্বর আয়াতে আল্লাহ এখানে ঠিক ক্ষমা করার কথা বলেছেন। আর আত্মা ইব মিনা জাম্বি কামানলা জাম্বালা সেটাও এসেছে। এই জন্য খালেস দিলে তওবা করাটাই উচিত, তবে শরীয়ত সম্মত অনুপাতে যদি জিনা করার পর যদি ছেলে মেয়ে কেউ যদি তওবা না করে, শরীয়তের পন্থায় যদি বিবাহ বন্ধন আবদ্ধ হয়, তাহলে নিশ্চয় এই বিয়েটা জায়েজ আছে, বৈধ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই কোরআন হাদিস থেকে সমাধান জেনে সে অনুপাতে আমল করার তৌফিক দান করে। এখানে একটা প্রশ্ন থেকে যায়, সূরা নূরের 3 নম্বর আয়াতে আল্লাহ একটা ঘোষণা দিয়েছেন যে আজ্জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়া আও মুশরিকা, ওয়াজ্জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জান আও মুশরিক, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। এখানে আল্লাহ রাব্বুল বলতেছেন যে ব্যভিচারী বিয়ে করে না ব্যভিচারিণী বা মুশরিকা নারী ছাড়া, তদ্রূপ ব্যভিচারিণী তাকে বিয়ে করে না ব্যভিচারী বা মুশরিক পুরুষ ছাড়া, মুমিনদের জন্য এটা নিষিদ্ধ করা হয়েছে। এইটার ব্যাপারে ওয়াকাদ যাহাবা শাফি রাহিমাহুল্লাহ ইলা আন্নাহা মানসুখা ونقل عن سعيد بن المسيب أن الآية منسوخة بقوله تعالى وأنكحوا الأيام منكم, سورة نور 32 نمبر آيات دارا এই আয়াতটাকে রহিত করা হয়েছে। এই মর্মে ইমাম শাফি বলেছেন এবং সাইদ ইবনে মুসাইয়্যিব বিশিষ্ট তাবি তিনিও এই মত ব্যক্ত করেছেন। ইমাম মাওয়ার্দি রহিমাহুল্লাহ তিনি বলেন আর রাজুলু ইজা জানা বিমরাআ ফায়াহিল্লু লাহা আন ইয়াতাজাওয়াজাহা, কোনো ব্যক্তি যখন কোনো মেয়েকে মেয়ে কোনো নারীর সঙ্গে জিনা করে তখন তার জন্য তাকে বিয়ে করা হালাল আছে। ওয়াহুয়া কৌলু জমহুরু সাহাবা ওয়াল ফুকাহা, এটি হচ্ছে সমস্ত সাহাবা এবং ফুকাহাদের এই অভিমত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা আযালিকুম, উহিল্লা সূরা নিসা 34 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল বলতেছেন যে এছাড়া তাদের জন্য হালাল করা হয়েছে। যে সুতরাং জিনা সে কোনো ছেলে মেয়ে জিনা করার পর যদি তওবা না করে, শরীয়তের নির্দিষ্ট পন্থা অনুপাতে যদি বিবাহ বন্ধন আবদ্ধ হয়, বিয়েটা নিশ্চয় এটি বৈধ আছে, কোনো সমস্যা নেই, তবে নিশ্চয় এর থেকে তওবা করাটা উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুভ বুদ্ধি দান করুন।